নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ওই গুগল অ্যানালিটিক্সের কোডটাকে ব্লগারের যে ব্লগটাতে ওটাতে অ্যাড করা যায় ঠিক আছে তো ব্লগার বিগিনের টু অ্যাডভান্স সিরিজের বা ব্লগার টিউটোরিয়ালস বাংলা সিরিজের কয়েকটা ভিডিও আমি তৈরি করেছি ওই ইম্পর্টেন্ট পাঁচটা ভিডিও যদি তুমি যদি দেখো তাহলে ডেফিনেটলি তোমার অনেকগুলি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আরও কতগুলো এডিশনাল টপিক আছে যে টপিকগুলিতে আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে এখানে শেয়ার করতে যাচ্ছি শুরু করার আগে তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডান দিকের এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে এবং বেলাইকনটাকেও প্রেস করবে এবং অল অপশানটাকে ক্লিক করে দাও এতে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যাবে তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক এটা হচ্ছে আমাদের ব্লগ দ্য বং টিউটার ডট ইন যেটাকে আমরা ব্লগার প্ল্যাটফর্মে গুগলের ব্লগার ডট কমে বানিয়েছি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট শুধু আমার খরচ হয়েছে এই ডোমেনটা পার্চেস করার জন্য ঠিক আছে নেক্সট আমরা কী করবো আমরা এটাকে বা এই ব্লকটাতে আজকে গুগল অ্যানালিটিক্সের কোডটা অ্যাড করবো তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে গুগল গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা বানাতে হবে এর জন্য আমরা কি করব একটা নতুন ট্যাবে যাব এখানে আমরা টাইপ করব গুগল অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স টাইপ করার সাথে সাথেই প্রথম যে অপশানটা চলে এসেছে ওটাতে ক্লিক করব ক্লিক করার পর তোমাকে তোমার গুগল অ্যানালিটিক্সে তোমার জিমেল আইডিতে লগ ইন করতে হবে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম দ্য বং টিউটার জিরো জিরো সেভেন এট জিমেল ডট কম ওটা দিয়ে আমি লগ ইন করছি দেখো আমরা এটাতে একটা টু স্টেপ ভেরিফিকেশান অন করেছিলাম তো ওই ভেরিফিকেশনের পাসওয়ার্ড চাইছে আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে তো তোমাদের সামনে প্রথমে এই ধরনের একটা স্ক্রিন চলে আসবে ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স তো তুমি এখানে স্টার্ট মেজারিংয়ের বাটনটাতে ক্লিক করে দেবে আচ্ছা এখানে অ্যাকাউন্ট সেট আপের একটা অপশান চলে এসেছে তো আমরা কী করব যে প্রথম যে অ্যাকাউন্টটা আমরা বানাবো ওটার নাম দিয়ে দেবো দ্য বং টিউটার ঠিক আছে দ্য বং টিউটার দিয়ে দিলাম এখানে কতগুলো অপশান আসবে বাই ডিফল্ট তুমি এগুলোকে টিক করে দাও কোনো অসুবিধা নেই নেক্সট বাটনে প্রেস করো তারপর এখানে প্রপার্টি সেট আমরা কোন প্রপার্টিটাকে এখানে সেট করতে চাইছি আমি আবার সেম নামটা দিয়ে দিলাম ঠিক আছে রিপোর্টিং টাইম জোন তো যেটা আমি তোমাদেরকে ব্লগারের টিউটোরিয়ালে দেখিয়েছি যে রিপোর্টিং টাইম জোনটা হচ্ছে কোন টাইম জোনের হিসাবে গুগল অ্যানালিটিক্সের ডাটাটা রিপোর্ট হবে তা আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তো অটোমেটিক্যালি জিএমটি প্লাস ফাইভ থার্টি চলে আসলো কারেন্সি কারেন্সিটাও আমি এখানে ইন্ডিয়া চুজ করে নি ইন্ডিয়ান রূপে চলে আসবে ঠিক আছে তারপর আবার নেক্সট বাটনে প্রেস করলাম আচ্ছা আমি আরেকবার প্রিভিয়াস অপশানে আরেকবার যাই গিয়ে এখানে শো অ্যাডভান্স অপশান বলে একটা অপশান আছে জাস্ট দেখার জন্য এটা দেখে নিতে পারো ক্রিয়েটে ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি তো তোমরা চাইলে এটাকে এনেবল করে প্রিভিয়াস যে গুগল অ্যানালিটিক্সের যে অপশানটা ছিল যে যেরকমভাবে প্রিভিয়াস গুগল অ্যানালিটিক্সকে আমরা অ্যাড করতে পারতাম ওটাকে অ্যানেবেল করতে পারো আদারওয়াইজ আমি বলবো যে এগুলোকে এনেবল করার দরকার নেই কারণ যেরকমের ট্রেন্ড দেখা যায় গুগল কী করে প্রিভিয়াস কিছু দিনের জন্য রাখে কিন্তু আগে বা আগামী দিনে সামনে গিয়ে এগুলোকে ডিসেবল করে দেয় তো আমরা একদমই পুরোনো সেটিংসগুলোকে আর ইউজ করবো না একদম নতুন যে গুগল অ্যানালিটিক্সের যে স্ট্যান্ডার্ডটা আমরা ওটাকেই ফলো করবো তো নেক্সট বাটনে প্রেস করলাম তো এখানে কিছু ইনফরমেশন চাইছি যে তোমার যে বিজনেস এটা কী ধরনের বিজনেস ধরো আমি দিয়ে দিলাম কম্পিউটার ইলেকট্রনিক্স বিজনেস সাইজ মানে তোমার ওয়েবসাইটের যে তুমি চালাচ্ছ তোমরা কজন চালাচ্ছ মেবি একজন বা দুজন হতে পারো মিনিমাম একজন হলেও তুমি স্মল চুজ করে নাও এবং হাউ ডু ইউ ইন্টেন্ড টু ইউজ গুগল অ্যানালিটিক্স উইথ ইউর বিজনেস এখানে তুমি চাইলে সবগুলো জিনিস পড়তে পারো অথবা এভাবে টিক করে নাও যেগুলো জাস্ট একটা ফর্মালিটি ধরতে পারো মানে এখানে বলতে চাইছে যে তোমার গুগল অ্যানালিটিক্সের যে ডাটাটা তুমি মানে অ্যানালাইসিস যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইছো এটা দিয়ে তুমি তোমার ওয়েবসাইটের কী ধরনের ডেটা অ্যানালাইসিস করতে চাইছো ঠিক আছে তো আমি জাস্ট এগুলো টিক করে নিলাম টিক করার জন্য ক্রিয়েট বাটনটা প্রেস করব এখানে আবার আমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি কান্ট্রি সিলেক্ট করলাম তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করলাম আবার স্ক্রল করে নিচে আসলাম আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম ফাইনালি অ্যাকসেপ্ট বাটনে প্রেস করে দেবো এরকম একটা পপ আপ চলে আসবে জাস্ট এটাকে সেভ বাটনে প্রেস করে দাও আচ্ছা তো আমাদের গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্টটা দ্য বং টিউটার ওটা এখানে অ্যাড হয়ে গেছে ধরো এটা তোমার মেইন অ্যাকাউন্ট এবং আগামী দিনে তুমি যদি এখানে আরও পাঁচটা দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে তুমি কী করতে পারো এখানে ক্রিয়েট প্রপার্টি বলেও ক্রিয়েট করতে পারো তো ওইরকমভাবে তুমি মেইন অ্যাকাউন্টটা যেটা বানালে ওটা আদার বং টিউটারও বানাতে পারো অথবা তুমি তোমার নামে বানাতে পারো এবং নামে যে প্রত্যেকটা আলাদা আলাদা যে ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা অ্যাজ এ প্রপার্টি বানাতে পারো ঠিক আছে তো আমরা এখন কী করছি আমরা মেইন অ্যাকাউন্টটাতেই এই জিনিসটা করবো তো এখন আমাদেরকে চুজ করতে হবে যে আমরা যে গুগল অ্যানালিটিক্সটা বানাচ্ছি এটা কিসের জন্য বানাচ্ছি এটাকে একটা ওয়েবসাইটের জন্য না একটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য না আইওএস অ্যাপের জন্য আমরা সিম্পলি এখানে ওয়েবসাইটটা অপশনটা চুজ করব তো এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট দ্য বং টিউটার ডট ইন ঠিক আছে আর ওয়েবসাইটে একটা স্ট্রিম নেম সামথিং ধরো টি মানে দ্য বং টিউটার একটা শর্টকাট আমি একটা নেম দিয়ে দিলাম এখানে এনহ্যান্সমেন্ট মেজারমেন্টস এটা অন থাকুক আর বাকি ধরো এখানে কিছু বিশেষ কিছু দেখার নেই সিম্পলি ক্রিয়েট স্ট্রিম বলে বাটনটায় প্রেস করে দাও তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ওয়েবসাইটের এগেনস্টে একটা মেজারমেন্ট মানে একটা আইডি তৈরি হয়ে গেছে এখন এই যে আইডিটা এটা প্রিভিয়াসলি যে গুগল অ্যানালিটিক্সের যে আইডি ছিল ওটা থেকে ডিফারেন্ট আগে আমরা কী করতাম যখনই গুগল অ্যানালিটিক্সের আইডি জেনারেট হতো ইউএ বলে একটা আইডি আসতো যেটাকে আমরা কপি করে সুজা ব্লগারে গিয়ে অ্যাড করে দিতে পারতাম এখন ব্লগারে আমরা কোথায় অ্যাড করতাম তোমরা যদি আমার ব্লগার এসিউ সেটিংসে সেটিংসের ভিডিওটা দেখে থাকো তাহলে ওখানে তুমি নোটিস করেছো আমি হয়তো আমি ওই কথাটা মেনশন করেছিলাম যে ব্লগারের এসইউ সেটিংসে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি আইডি বলে একটা অপশান আছে এখন তুমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করতে যাও দেখো এখানে একটা মেসেজ চলে এসেছে যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট নাম্বার শুড বি অফ দ্য ফর্ম ইউ এ দিস তো এখানে এই নাম্বারটাকে ওরা সাপোর্ট করছে না তুমি তো নিশ্চয়ই ভাবতে পারছো তাহলে গুগল কেন এই ধরনের একটা সেটিংসে রেখে দিয়েছে আম শিওর যে এটা আগামী দিনে হয়তো আয়দার ওরা রিমুভ করে দেবে অথবা ওরা অ্যালাউ করবে যে এই আইডিটাকে ওখানে অ্যাড করার জন্য ঠিক আছে কারণ এগুলো সবই ওদেরই টুল ওরা এই টুলগুলোকে বানায় তো সবগুলো টুলকে সিঙ্ক হওয়া উচিত তো কারেন্ট সিচুয়েশনে যেরকমভাবে এই আইডিটা জেনারেট হচ্ছে এটা এখানে অ্যাড করা যাচ্ছে না তাহলে আমরা কিভাবে অ্যাড করব আমাদেরকে অ্যাড করতে হবে সোজা আমাদের থিমের কোডে গিয়ে তার জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে এখানে যে যে কোডটা কোডটা আমাদেরকে প্রথমে এখানে চুজ করতে হবে এখানে তুমি গ্লোবাল সাইট ট্যাগ এর আন্ডারে যদি তুমি যাও তুমি দেখবে যে এখানে এই ধরনের একটা কোড পাবে সিম্পলি কোডটাকে কপি করে নিও এবার তুমি আবার ব্লগারের সেটিংসে যাও এবার আমি থিমসে যাবো থিম কাস্টোমাইজেশনে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি তোমাদেরকে একদম লাস্টে দেখিয়েছিলাম যে কীভাবে থিমটাকে এডিট স্টেম এল চেঞ্জ করতে হয় ঠিক আছে তো এখানে এডিট এসটিএমএল এ যাব এখানে দেখো লেখা থাকবে কপি দ্য গ্লোবাল সাইড ট্যাগ ইন্টু হ্যাড টেক সেকশান ঠিক আছে হ্যাড ট্যাগ সেকশানের মধ্যে আমাকে এটাকে কপি করে পেস্ট করতে হবে তো আমি আবার লোড হয়ে যাক হ্যাঁ এখানে লোড হয়ে গেল এখানে দেখো এই হচ্ছে হ্যাড টেক সেকশনটা ঠিক আছে তুমি যদি দেখতে পারো হ্যাড এখানে স্টার্ট হয়েছে তো আমি এই হ্যাড ট্যাগের ভেতরেই কোথাও অ্যানালিটিক্সের কোডটাকে এখানে পেস্ট করে দেব পেস্ট করে জাস্ট আমি এটাকে সেভ করে দেব আপডেট সাকসেসফুল ওয়েবসাইটটাকে আমি আরেকবার রিফ্রেশ করে দেখে নিচ্ছি যে কোনো রকমের প্রবলেম তো হয়নি নেই কোনো প্রবলেম হয়নি গুগলের এখানে তাহলে আমার এটা আমার কোর্টটা এখানে অ্যাড হয়ে গেল এবার কি করতে হবে এবার আমি এটাকে ক্রস করে দিই এখন থেকে তুমি এখানে এসে তো আমি পেজে চলে গেলাম তো হোম পেজে গিয়ে আমি দেখতে পাচ্ছি কি যে গুগল অ্যানালিটিক্সে ইউজার ইন লাস্ট থার্টি মিনিটস ওয়ান ইউজার পার মিনিট তো একজন ইউজারকে দেখাচ্ছে ওর ওটা কেউ না ওটা আমি কারণ আমি আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করেছিলাম ভিজিট করেছিলাম তো এখানে এখন অ্যানালিটিক্সের ডাটা চলে এসছে এখন থেকে এখানে এসে তোমার ওয়েবসাইটে ইউজাররা যখন ভিজিট করবে ওরা কী ধরনের বিহেভিয়ার করবে তোমার ওয়েবসাইটের সাথে কোন ডেমোগ্রাফিক থেকে আসছে কোন কন্টেন্টগুলোকে বেশি করে পড়ছে তো ওই ইউজার সেন্ট্রিক যত অ্যানালিটিক্যাল ডেটা আছে তা তোমরা এই জায়গা থেকে এসে এখন মনিটার করতে পারবে ট্র্যাক করতে পারবে গুগল অ্যানালিটিক্সে ডাটাগুলো আপডেট হতে অ্যাটলিস্ট কিছুটা সময় লাগবে তো ইমিডিয়েটলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তোমরা মানে ইতস্তত হয় না যে এখানে কেন আপডেট হচ্ছে না বা কিছু একটা একটু সময় দাও অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা বা কিছুদিন এক দুদিন পর যখন তুমি এখানে আসবে তখন তুমি দেখবে যে তোমার ওয়েবসাইটে কিছু মানে ভিজিট হয়েছে লোকজন ভিজিট করছে তুমি দেখতে পাও যে কোন কান্ট্রি থেকে এসছে তারপর মানে কোন টাইমে লোকজন ভিজিট করা পছন্দ করে কোন আর্টিকেলগুলোকেও পড়ছে এই ধরনের অ্যাগেন এখানে এটাও তোমার বুঝতে হবে তোমার ওয়েবসাইটটা যদি একদম নতুন হয় কোনো ট্রাফিকই নেই তাহলে গুগল অ্যানালিটিক্সে কিছু ধরা পড়বে না আর তোমার ওয়েবসাইটটা যদি কিছু সংখ্যক ট্রাফিক থাকে তাহলে ডেফিনেটলি তুমি এইভাবে এটাকে ট্র্যাক করতে পারবে ঠিক আছে তো এই কারণে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং ক্রিয়েট করে এভাবে তুমি ব্লগারের যে ট্যাম্পলেট আছে ট্যাম্পলেটের ভিতরে অ্যাড করতে পারবে আর যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই ধরনের এডিট এস্টেমএল এ যখনই তোমরা কিছু করবে এর আগে টেমপ্লেটটাকে একবার ব্যাক আপ নিয়ে নিও এটা খুবই সিম্পল ডট এক্সএমএল একটা ফাইল তোমার জেনারেট হয় ওটাকে আবার আপলোড করো যদি কোনো কারণে কোনো রকমের এরার হয় ঠিক আছে তো এই ভিডিওটাতে এইটুকুই যদি তোমাদেরকে ভিডিওটা পছন্দ হয় তাহলে উইথ লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ